mini me. Let's do hard on the beat. Hola crazy. Hola crazy. Turn up the beat. Yeah. Hi, election aile aru. Oye bhai. Bue chamam to ha. The number you have dialed is currently busy. On another call. The number you have dialed is currently busy. On another call. Hello? Kone bolchi? Oh hello, ha? Phesmal damoria, ha? Hey, who is Himanto, ha? এ আজি আমুকো ফোন করিল তামুকো ফোন করিল হ্যাঁ কারো ফোন না লাগে শোন হ্যাঁ হুই সেমান্ত হ্যাঁ করুন আমাকে ব্লক মারছে আপনি তো বহুত সরু আছে না অ ভাস্মল ডাঙরিয়া মিশা গলে কিডাল হব হে হ্যাঁ আপনিও থার্ড ক্লাস হয়ে গেল মও থার্ড ক্লাস হয়ে গেল আমার দূরে মাজত গভীর একটা বুঝাবুঝি হব পরে হ্যাঁ কি কয় হ্যাঁ নরে 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 ও ভাস্মল ডাঙরিয়া জগৰ কথাটো পাহৰিলে ন হুই জেমন্ত পাইছে পাইছে বহুত ডাঙৰ এটা পাইছে মই পাহৰি গৈছিলোঁ আপুনি এতিয়া মনত কৰিছে লাষ্টটো মই খুব পাইছে আৰু হে আপুনি এটা কথা ক'লে না মিত্ৰতা পাৰে পাৰে আমাৰ মাজৰ এটা সুমধুৰ আলোকপূৰ্ণ গুৰুত্বপূৰ্ণ প্ৰাকৃতিক কিবা এটা ৰূপ সম্পৰ্ক হ'ব পাৰে নেকি পাৰে জলে বুকুত চাকি মরমর দূরে উঠত বুতলি সুখ সপোন হেপার দুরুবা আছে নে করুণ আর ভেষ্মলয় মিলাপ্রীতি হব নাকি কি রং দেখাব এওঁলোকে পরবর্তী টাইমত জানিবলে আমার লগত জড়িত থাকক ফকটিয়া লাইভ ক্যামেরা পার্সন গরমর খুঁজতে মই ঠান্ডা ধন্যবাদ এই কপিল গগক আজি সবেলে এসেই করে রাস্তায় দি যাও পুকুরে সাইট না দে কাস্টমার কেয়ারর ফোন নাই জীবন তো বড় বোর হয়ে গেছে এটা টাইম আসিল 1900 সনত মই চেণ্ডেল পিন্ধি কত ধর্ণা দিলো অসমৰ মাৰি পাগলা বুলি কৈ মোক আজি সেইদিন নাই থেই লাইফ মোৰ টাইম পাছে কৰা ভাল অলপ তেরি নিউজ চ্যানেল বলে ভাবছিল আ নাই মোর তাকে কে আইব সব হে করুন ফেসমলত তাকে যাই আছে আইব ন কে মো আকো করাও নাই রোল কি এটা করবে রাখবো আইবার কারণে এক মিনিট আইডিয়া বাদ দিয়া হে ফেসমলর লগত মই রিলেশনশিপ স্ট্যাটাসটো দি দিও ইন্ডিয়া রিলেশনশিপ উইথ ফেসমল বাদ দিয়া হে হুই হেমন্ত এই মুহূৰ্তৰ সকলোতকৈ ব্ৰেকিং নিউজ এই ব্ৰেকিং নিউজটো হ'ল কৰুণ গগৈ আৰু ফেসমলে এপিত ৰিলেশ্যনশ্বিপৰ ইজাহাৰ কৰিলে কি হ'ব পৰৱৰ্তী সময়ত জানিবলৈ জড়িত থাকক ফকটীয়া লাইভৰ লগত কেমেৰা পাৰ্চন গৰমৰ সৈতে মই ঠাণ্ডা চনচনি খবৰ য'ত ঠাণ্ডা ত' ধন্যবাদ ও আমাৰ কোন ষ্টেটাজি
ইন এ রিলেশন বঢ়িয়া বঢ়িয়া জাইকি দিছে হে ইউ টু ডিয়াৰ যোৰহাট মাজুলি ঐ শিৱসাগৰ ঘূৰিলো ঐ হাই অ এইপিনে আমাৰ কৰুণ আৰু ভেষ্মলৰ মিলপ্ৰীতি হল জাতি মাটি ভেটি ৰখা নহয় মানে জাতি মাটি ভেটি ৰখাই আমি কাম কৰি আছো আৰু কাম কৰি যাম এইটো ঠিকে আছে মানে এই যোনটো ৰিলেশ্যনশ্বিপ এইটো ৰিলেশ্যনশ্বিপ জাতি মাটি ভেটি ৰখাই আমি কাম কৰি আছো আৰু কাম কৰি যাম স্যার আপনি চাহ খাব নাকি ন জাতি মাতি ভেটি রকম আমি কাম করে আসো আর কাম করে যাব আমি খিলঞ্জিয়াক রেসপেক্ট করো ন জাতি মাতি ভেটি রকম আমি কাম করে আসো আর কাম করে যাব আপনার টিউশন দিবা লাগবে আপনি যাচ্ছেন না ন ন জাতি মাতি আপনি আপনি আপনার পেশা তো বাড়িছে আপনি আহ ন ন জাতি মাতি ভেটি রকম আমি কাম করে আসো আর কাম করে আর প্রতুলুকে এটা কল করা যাক হেল্ল' বৰা আহো দিয়া আৰু ৰিলেশ্যনশ্বিপত বহুত প্ৰব্লেম হৈ গ'ল এতিয়াতো আমাৰ ভেষ্মল আৰু কৰুণেও ৰিলেশ্যনশ্বিপত আহি গ'ল আমাৰ বহুত প্ৰব্লেম হৈ যাব আহো দিয়া ৰিলেশ্যনশ্বিপত আমাৰ ৰিলেশ্যনশ্বিপৰ কথাটো সকলোৱে জানেই ন চবে জানে কিন্তু এওঁলোকে মানে আমাৰ ভেষ্মল আৰু কৰুণেচোন এবিধ পোষ্ট দিছে আমি কোনদিনা দিম চন্দ্ৰমাৰো কোনো প্ৰব্লেম নাই আহো দিয়া ৰিলেশ্যনশ্বিপত মই বহুত ইনচিকিউৰ ফিল কৰি আছোঁ জনাবা মোক শ্ৰীমন্ত শৰ্মাই ইনচিকিউৰ ফিল কৰিছে নেকি কি হ'ব পৰৱৰ্তী সময়ত আমাৰ প্ৰতুল বৰাৰ লগত কিবা ৰিলেশ্যনশ্বিপ নতুন গঢ়ি উঠিব নেকি আমাৰ শ্ৰীমন্ত শৰ্মাদাৰ জানিবলৈ আমাৰ লগত জড়িত থাকক ফকটীয়া লাইফ কেমেৰা পাৰ্চন গৰমৰ সৈতে মই ঠাণ্ডা ধন্যবাদ স্বাগতম জনাইছোঁ আজি মোৰ ঠাণ্ডাৰ শ্ব'লৈ আপোনালোকে চাই আছে ফকটীয়া লাইভ আমাৰ লগত আজি উপস্থিত আছে কৰুণ গগৈ চতুমুদ্দিন ভেজমল আৰু শ্ৰীমন্ত শৰ্মা আজি মই প্ৰথমতে সুধিব বিচাৰিম আমাৰ কৰুণ গগৈ ডাঙৰীয়াক কৰুণ গগৈ ডাঙৰীয়া আপুনি কওকচোন আমাৰ অসমত বৰ্তমান আহিবলগীয়া ইলেকশ্যনৰ প্ৰভাৱ কেনেকুৱা এই বাদ দি আহে ইলেকশ্যন আমেৰিকাতো ইলেকশ্যন হয় অসমতো ইলেকশ্যন হৈছে হা এইবাৰ ইলেকশ্যনত আমি যে অহা চান্সটো খুবেই আছে হু ইজ হেমন্ত হা হেল্ল' গগৈ ডাঙৰীয়া আই এম নট হেমন্ত আই এম শ্ৰীমন্ত আপুনি চাই আহক নলবাৰী সমষ্টিত চাই আহক নতুন মেডিকেল কলেজ হৈ আছে আজি আপুনি আপুনি চাওক ভেষ্মল ডাঙৰীয়া আপুনি একো নাজানে আপুনি চাওক আমি ধুবুৰী বহুত কৰিছে আমি আজি আপুনি স্বাস্থ্য ডিপাৰ্টমেণ্ট চাব পাৰে ধুবুৰী যে আপোনাক মই চকুত ঠোঁচ মাৰি দিম ভেষ্মল ডাঙৰীয়া আপুনি মনোমন থাকক আপুনি পাৱাৰ থাকিলে বোলে কৰুণ গগৈ আপুনি একো নাজানে আপুনি কেৱল আপোনালোকে কি ইয়াতে কাজিয়া কৰিম বুলি আহিছে নেকি আমি উন্নয়নৰ কথা কৈছোঁ সমষ্টিৰ আপোনাৰ এওঁলোকে উন্নয়নৰ কথা কোৱা নাই এওঁলোকে পৰিয়ালৰ উন্নয়নৰ কথা কৈ আছে আপুনি চাই আহক এতিয়াও মতা মাছ মাইকী মাছৰ কথা কৈ কিবা হ'লেওতো জানে ন মতা মাইকী কিবা হ'লেও জানে
মই টুইট কৰি কৈ আছো মই অসমবাসীক কৈ দেখুৱাম যে আপোনাৰ পুত্ৰ সৌৰভ গগৈ মতা আৰু মাইকী মানুহ বুলি একোৱেই নাজানে মই কৈছো না কিবা হ'লেও জানি ন আপোনালোকে কি হে কাজিয়াই কৰি আছে অহাৰ পৰা কাজিয়াই কৰি আছে হা আমি উন্নয়নের কথা কই আছি তেতিয়ার পরা উন্নয়ন সমষ্টি আপনালকে উন্নয়নের কথা কোয়া না আপনালকে পরিয়ালর কথা কয় আছে নিছে কথা কই আছে বারে বারে কথা কই থাকে আমি পরিয়ালর কথা চিন্তা করা নাই তো আজি আপনালকর গান্ধী জেনে কোয়া না আমার গান্ধী বহুত জানে আপনালকর গান্ধী কি জানে আপনালকর বহুত জানে এক ফালে আলু বলাবো এক ফালে সোনা বলাবো কোট হেতু বনায় আছে না আমেরিকা কোন বনায় আমেরিকা বনায় আছে আমেরিকা বনায় আছে অহমত কেতিয়া আছে আহিবো আহি আছে যেতিয়া আহিবো 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 ইলেকশনৰ আগে আগে সব কথা আপনি পানি ফুকর বেড়ে কি জানে সব জানো আমি আমি সব জানো আছে ফুকর মানুষ পর ফটো যে আপনি ধুবুরি সমষ্টি চাই না কি হে ধুবুরি সমষ্টি আপনি মূল সমষ্টি চাই হোক জানো সমষ্টি কি জাম নিজের সমষ্টি আছে বেলুর কি চাম বেলুর সরকার চাব এবার কার হয় আমার আছে সরকার এবার আমার সরকার এবার যদি আপনার সরকার হয় ইয়াতে সব বাংলাদেশে ভরপুর হয়ে যাব বাদ দিয়া হে আমেরিকা তো বাংলাদেশি আছে অসমত আছে 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 কোট আমেরিকা বাংলাদেশ আছে আছে কোট আছে 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 বাংলাদেশে আছে আমেরিকা আমি জানো আছে আছে আর আমেরিকা যে থাকিলে আমার অসমত থাকি বলার কথা আছে নাকি অলপ চলো আছে আমার এত রাখিম না আছে আছে আচ্ছা কপিল লাগিলে বসি কপিল মানে নাঙল গগৈ নাঙল গগৈ ছনছনি খবর জোট ঠান্ডা টোট তহতে থাক দুই হাজার একশত বানপানী হব নেকি হলে কোনে রিক্স লব কুসুম কৈলাস আইব না লাতিমণি আইব কেই লিটার বরষুণ দিব বরুণে আপুনি আর মই এই বরষুণের পর নিরাপদ নে সরকারে কিয় বরুণের লগত আলোচনা করা নাই এই বিষয়ে এইবর আনন্দ আর সীমন্তর দোষ হয়নে নয় এতিয়া ইয়াতে তিন হাজার চব্বিশ ঘন্টার অনহন হব অলপ বেশি হয়ে গেল তিন হাজার ক্যান্সেল চব্বিশ ঘন্টার অনহন হব ইয়াতে হেল্ল' কপিল ডাঙৰীয়া আপুনি ইয়াতে কি কৰিছে মই আজি ইয়াতে চৌব্বিছ ঘণ্টা অনশন কৰিছোঁ অনশন কিহৰ ওপৰত এই অনশন দুই হাজাৰ একৈছত বানপানী হ'ব চৰকাৰৰ একো খা খবৰেই নাই দুই হাজাৰ একৈছতহে বানপানী হ'ব আপুনি এতিয়া অনশন কৰিছে যে মোৰ বেলেগ কাম এতিয়াৰ পৰাই কৰিব লাগিব তেতিয়া আমি পিছত নিৰাপদ হ'ম হয় চঞ্চনি খবৰ য'ত ঠাণ্ডা আৰু গৰম টোট মানে পৰিৱৰ্তন শব্দটো শুনিবলৈ বৰ ভাল ক্ষমতা কিন্তু হৈছে বাল এই কুবিন তয়ো খেন্তা বাল একেলগে কৈ দিলে আজি গোল না মোৰ পৰা গুচি ৰিপৰ্টাৰ কিমান কষ্টকে মাতিছিলো মই আইডিয়া কৰি না না না